ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অসংখ্য টেলিভিশন নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন এই অভিনেতা। বড় পর্দায়ও দর্শক মাতিয়েছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ওটিটি প্ল্যাটফর্মেও বাজিমাত করছেন এই তারকা। অভিনয় গুণে দেশের গণ্ডি ছাপিয়ে পশ্চিমবঙ্গেও সমান খ্যাতি অর্জন করে নিয়েছেন তিনি। 1999 সালে অতিথি নাটকে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় মোশাররফ করিমের। ফেরদৌস হাসানের পরিচালনায় এই নাটকের মাধ্যমে অভিষেক হলেও 2004 সাল থেকে অভিনয় জগতে নিয়মিত পথ চলা শুরু করেন তিনি। কিন্তু দর্শক হৃদয়ে ঠাঁই করে নেয়া এই অভিনেতা মাঝে ছেড়ে দিতে চেয়েছিলেন তার স্বপ্নের অভিনয় জগৎ। কিন্তু কেন, সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন সেসব কথা। মোশাররফ করিম বলেন, আমার ক্লান্তি লাগে, অনেকবার ভেবেছি অভিনয়টা ছেড়ে দিব, অন্য কিছু করব। কিন্তু অন্য কি করব সেটা ভাবতে গিয়ে আবার ক্লান্ত হয়ে এখানেই ফিরি, তাই দিন শেষে এটাই উপভোগ করি। নন্দিত এই অভিনেতা আরো বলেন, খুব একটা গোছালো মানুষ আমি না, এটাই বড় সমস্যা। গোছালো মানুষরা একসঙ্গে কয়েকটি কাজ করতে পারে, কিন্তু একটি কাজ করতে গিয়েই হিমশিম খেয়ে পড়ি আমি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। টাইম ম্যানেজমেন্ট আমার ভালো না। বড় পর্দায় মোশাররফ করিমকে সর্বশেষ দেখা গেছে ওপার বাংলার হুব্বা সিনেমায়। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত চক্কর 302 সিনেমাটি।